বাসার থেকে তিনটার সময় রওনা দিলাম, ছোট মেয়েটা মাইশা জালনার দিয়া পাও বের করিয়া দেয়, আব্বু আমারে নিয়া যাও, আমারে নিয়া যাও। আমরাও তো ছোট সময় বাবার ধরিয়া কাঁদছি, বাবা আমারে বাজারে নিয়া যাও, আমার ইজ্জায় নিয়ে যাও। মাদ্রাসার ছাত্ররা কোথায়? দুই সেকেন্ডের ভিতরে স্টেজের সামনে দৌড়ে যায়, কারা হুজুরের হাত ধরিয়া দোয়া নিবার। ইউসুফ নবী জন্মিলেন, বাবা ইয়াকুব নবীর বুকের সাথে বুক লাগায় দোয়া নিছে, তোমরা কারা পারবা কাসেম নানু, তুমির মতো রশিদ আহমদ গঙ্গুজির মতো হতে চাও। টাইম হইল 5 সেকেন্ড, দৌড় দিয়া কোন ছাত্র পারবা? স্টেজের সামনে দৌড়ে আইছে হুজুরের হাতটা ধরবা, কে পারবা? কোন পারবে? আলী আসে আর জীবনে নাও দেখাও বলতে পারে যুবকেরা, দলকুশির ছাত্ররা কার চোখের পানি পড়বে, কার চোখের পানি ঝরবে? ইউসুফ আলাইহিসসালাম বাবা ইয়াকুব নবীর পাইয়া যেমনি ভাবে হাইমাই করিয়া কাছে তালবে আলিম ভাইরা, আমিও কিন্তু ছোট ছিল, শর্মদার ফজল করিয়া আমাতুল্লাহর বুকের সাথে বুক লাগাইয়া আমি 2001 সালে হুজুরের সিনার লাগে সিনার লাগাই একদিন মসজিদে তালিম তরবিয়তে কিরাত পড়িয়া হুজুরের দোয়া নিলাম। হুজুরে আমার পীরের উপর 3টা থাপ্পড় দিয়ে দোয়া দিয়ে দিল, যাও এত ভয় পাও কেন? আজকে আলিম আব্দুল আলিম সাহেব থাকবে না, 10 দিন পরে আর দেখা নাও পাইতে পারো, কে বড় হুজুরের দোয়া নিবি ছাত্ররা? কে চোখের বাড়ি ভালা গাদবি? ও ময়দানের পাগলারা যুবকেরা, ও সিরাজগঞ্জের মুসলমানেরা, এই পারিবারিক না যেন রশিদ আহমদ গঙ্গুহির মতো কাসেম নানু তুমির মতো হইতে পারে। তোমরা এবার 2টা হাত জাগাইয়া এই তালবে আলিমদেরকে দোয়া করার জন্য আমার কাবার মালিক আল্লাহরে কে কত সুন্দর করে ডাক দিতে পারো? এবার জোরে একটা ডাক দিয়ে করল, হয় না আর একটা জোরে ডাক দিয়ে করল। এক ছাত্র আর এক ছাত্রের দরিয়া কান্দে, অযুবক ছাত্র ভাইরা একজন আর বুকের সাথে আর একজনের বুক লাগাইয়া এইবার কে কারে দরিয়া কান্দা জানি না, আল্লাহ তোমার গোলাম ওরা কান্দে আছে কান্দে ওস্তাদের হাত ধরিয়া, মালি কোরআনের নূর প্রত্যেকের সিনার ভিতরে ঢুকায় দাও। তালবে আলিম ভাইরা এইবার বসিয়া যাও, তাড়াতাড়ি বসো, এইখানেই বসো, দূরে যাওয়ার আর দরকার না। এইবার দলকুশির মানুষেরা দেখছে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম কেমনে বাবা ইয়াকুব নবীর হাত ধরিয়ে বুকের সাথে বুক লাগাইয়া কাদের যুব। বাসার থেকে 3টার সময় রওনা দিলাম, ছোট মেয়েটা মাইশা জালনার দিয়া পাও বের করিয়া দেয়, আব্বু আমারে নিয়া যাও, আমারে নিয়া যাও। আমরাও তো ছোট সময় বাবার ধরিয়া কাঁদছি, বাবা আমারে বাজারে নিয়া যাও, আমার ইজ্জায় নিয়ে যাও। আজকের এই সিরাজগঞ্জে বেলকুচি এই মাদ্রাসা ময়দানে কোন তালবে আলিম আব্বুরে নিয়ে মাহফিলে আইছে? বাবা যমুনা নদীতে ইলিশ মাছ মারে, মাংসের বাড়ি খাতে খামারে কাজ করে, রাত 3টার সময় টাইপের যারা আইছে শরীরটা থটথট করিয়া কাঁপে, বাবায় কান্দে লইয়া দৌড়া মায়ের পিছি পিছি ডাক দিয়া দেয়, আব্দুর রহমানের বাবা দাদা। একা একা যাইও না, সাপ থাকতে পারে, বাঘ থাকতে পারে, সামনে যাইও না, আমি আস্তে আসি, আস্তে যাও। বাবায় দৌড়ায় সামনে ছেলের রোগ ভালো করার জন্য, মায় পিছনে দৌড়া আমার বাবার, এভাবে আল্লাহ তুমি নিও না। আজকের এই ময়দানে কোন ছেলে আব্বুরি নিয়ে মা ফিলে আইসো? ইউসুফ নবী যেমনি ভাবে দৌড়াইয়া চেয়ার থেকে নামবে, বাবার বুক তার লাগে বুক লাগা, কপালে সুমা গালে সুমা এগালে সুমা ওগালে সুমা দিছে, কোন তালবে আলিম কোন ছাত্র?
আজকে এই মাদ্রাসা ময়দানের দৌড়ে যাওয়ার বাবারে ধরতে পারবা। এইবার কার কার বাবারে নিয়ে আইছে ওই তালেবে আলিমরা, ওই যুবকেরা, ওই ছাত্ররা, ওই স্কুলের বন্ধুরা, হাতটা জাগাও। কার কার আব্বুরে নিয়ে মাহফিলে আইছে, লজ্জা ফালাইয়া হাতটা জাগাইয়াও। বাবার রক্তের ছবি জন্মের সন্তান হয়ে থাকো, এক সেকেন্ডের ভিতরে দাঁড়ায় যাও, কার কার বাবারে নিয়ে মাহফিলে আইছে। ওই কিন্তু বাবা ছেলের দরিয়া কান্দে কান্দে, আর কে পারবি যুব বাবার লাল ছেলের কান্দে, ছেলের লাল বাবার কান্দে। কন্টাল গালি পারবা তোম যুবক ভাই পারবা, বাবার খোঁজার জন্য দাঁড়ায় যাবা। সেই একটা ছেলে দাঁড়াই যে কই বাবা আছে, ওই যে মাঝখানে একজন হাত জাগাইছে বাবার ছেলের ডাক দিতেছে, দৌড়াইয়া যাও। আর কে আছে বন্ধুরা, আর কে আছে 12-25 বছরের যুবকেরা, ওই যে পিছনে দাঁড়াইছে আর একজন কে দাঁড়াইছে, দৌড়ে বাবার কাছে যাও। একটু দাইবে তাকাও, বামে তাকাও, ওই যে আর ওটা একজনে খোঁজ দে আছে ছেলের। এইবার যার ছেলে নাই, ওই পাগলায় চোখের বাড়ি ফালাইয়া মাটির দিকে তাকায় কান্দে। চারি পাঁচটা মেয়ে আছে, ওই বোন গুলা পর্দার আড়ালে কান্দে। আমার বাড়ি থাকলাম আর বাবার যাই দেখ, যেই বাবার ছেলে কবরে, ওই বাবার চোখের বাণী বলা গান্ধা। যুবকেরা ডাইনে দেখ, বামে দেখ, বাবার কাছে যাইতে লজ্জা। কোন তাল বেয়ালিম পারবা বাবার কাছে যাইয়া ভুকটাল লাগে ভুক লাগাইতে। অনেক তাল বেয়ালিমদের চোখে পানি সাইরে কান্দে আছে বাবু জানিরা। যেই মুরব্বী বাজারের ছেলেটা হারাইয়া রাস্তায় রাস্তায় বাজারে বাজারে বাজার আনতে যাও, বাবার ছেলের মায়ায় কবরস্থানে যায় কান্দে। ঘরে যাইয়া ঘুমাইতে মনে থাকে না, ঘুম হারাইয়া চিৎকার বাবার বাবার কবর। দৌড়ে রাত গভীরে গোরস্থানে যাইয়া আব্বু জানেরা বসেন, ছেলের কপালে চুমা দিয়া দেন, বসিয়া যাও। বাবাই গোরস্থানের কিনারে যাইয়া ডাক দিয়া গালা বিসাইবি, বাবা তুমি আমার আগে চলিয়া গেলা, মা দিনে বাজারের গোড়ায় যাইয়া কান্দে আমার বাবা কবরে। অতাল বেলিম ভাই বাড়ি যাইয়া আগামীকাল মাদ্রাসা যদি ছুটি, মার ডান হাতটা ধরিয়া, মার ডান হাতের উপরে চুমা দিয়া, মার পায়ে ধরিয়া দিয়া নিয়া নিয়ে, আর আজকে একটা ঔষধ দিয়া দিলাম আল্লাহর কোরআন সিনাই ঢুকাইয়া। এইবার যারা মাওলার জান্নাতে যাইতে চাও, এইবার আমার মাওলারে আল্লাহ কইয়া চোখে পানি অবস্থা একটা জোরে আল্লাহ কইয়া ডাক দে।